সিহতে আমার ঘরখানা অমিল করবার চেষ্টা করি আছে ও কিন্তু আমার বুদ্ধি মতে আমি ভালকে চললি আমাক কোনেও একো খুড়াব নরে অ আর যদি ইবেল কাবাই কিবা করবা আহে মই কিন্তু সহ্য করি নাথু ডাইরেক্ট ধরি সেটআপ করি ফলো ওয়া আইও আপনি মোক জীবন মাহা কাম করেছি হাতিক উকিলেও ইমান কাম নকরে বাবা খা 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 খাবই লগে জন্ম হইছ তো খা রাই ক খা হাই হাই বাপরে বাপ পেপুয়া মই হেতু কোয়া নাই তু তাড়াতাড়ি যা ভিতর ড্রেস হলো মই এইযোৰ ড্রেস এনেহে পিন্ধি চাইছিলো কারণ বল খেলাতো এনেকুৱা ধৰণৰ ড্রেস পিন্ধিব লাগিব আৰু হাফ পেনো পিন্ধিব লাগিব হাফ পেন আৰু ওপৰত গেলি এই মাৰাছলে মোৰ মাথাটো গৰম নহোৱাৰ আগতে তাৰাতাৰি ভিতৰত যায় এগলাখান খোল মোৰ ৱাইফ হৈ ফেলা হাফ পেন পিন্ধাৰ কথা কবা আইছা বল খেলতে খেলুৱৈ বিলাকে হাফ পেন পিন্ধি আৰু কি পিন্ধিব আৰু মাৰাছলে মহিলা গিলাখানে মেখলা চাদৰ পিন্ধি বল খেলিব লাগিব আৰু আপি গিলাখানে হাফ পেন পিন্ধিব বুঝছা ইথান বুজি পালি কিবা কথা কবলৈ আহিছে মেখলা চাদৰ পিন্ধি কেনেকৈ বল খেলিব লুটি খাই পৰি দেখোন হাত ভৰি ভাঙি থাকিব সেইকাৰণে কৈছিলো তই দেখালিব নোৱাৰা জান ভালে ভালে কৈছো ভিতৰত যা গেলি না কি চাই আছা এজনৰ লগত আৰু নোৱাৰি মই বল খেলিহে এৰিম মই বল খেলিহে এৰিম কথা কবা আছি বল খেলিব আছি মাৰে চলি মাথাই কিবা গৰম হৈ যায় আই পিছে কি কৰবি নকিয়া একেটা কথাকে কিমান সুধি থাকা মই কৈছো নহয় মই মোবাইলটো নিয়া নাই বুলি তেৰি মই বারে বারে কৈ আছো তোক মোবাইলটো দি 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 বুলি নহলে মই কৰ পৰা উলাই দিম হেনুৱা মোবাইলটো মই কৰ পৰা আনি দিম কচোন হিতৰা মই সব বুজি পালং মই সব কথে গম পাইছং তই মোক ভাল নাপা যদি ভাল পালি হয় মোৰ মনত এনেকে দুখ নিদিলি হয় এ তই এনেকে মন মাৰি নাথাকবি তই এনেকে থাকলি মোৰো বেয়া লাগে নহয় মই সঁচা কথা কৈছো কিনো মোবাইলটো মই বেচি দিছো যিহে উৎপাত হৈছে সেগলাখান মই সহ্য কৰবা নৰি মোবাইলটো মই হা এই 200 টকাটো ল হ'ব দে উই ভেচি মই যে মোবাইলটো তোক দিছো নহয় কাকো নকবি দে মই কাকো নকওঁ দে তই একদম চিন্তা নকৰিবি আৰু এই মোবাইলটো তই একদম ভালকে ৰাখিবি যেতিয়া মোৰ দৰকাৰ হ'ব নহয় এই 200 টকাটো মই তোক ঘূৰাই দি মোবাইলটো আৰু লৈ আনিম ঠিক আছে হ'ব দে মোৰ মানুহটোৱে নহয় এই মোবাইলটোক লৈ ইমান উৎপাত মাখা কৰি আছে সেইকাৰণেহে তোৰ তাত বন্ধ কৰি থ'ব লগা হৈছে মই গম পাইছো দে আৰু যদি কোনোবাই কিবা সোধে নহয় তই কবি যে মোবাইলটো হেৰাইছে বুলি অ হ'ব দে মই মোবাইলটো হৰা বুলি কওঁ এতিয়া মই যাওঁ দে ন হ'ব দে মই যাওঁ যা এতিয়া বুজি পালি না তোৰ ইমান হাওক হল না মোৰ মোবাইলটো নি কিনে তই ফিজিক বন্ধক দিলে নহলে মোৰ কি উপায় আছে তই খালি মোবাইলটোৰ লগতে লাগি থাকা মোৰ কথা অলপ মানো না ভাবা ঠিক আছে এতিয়াও ঠিক আছে মই এতিয়া যাই কিনে ফিজিৰ ঘৰৰ পৰা মই মোবাইল লৈ আহিম কোনো দৰকাৰ নাই মই তোক কৈছো নহয় তাইক তই মোবাইলৰ কথা নুখুজবি বুলি কি কথা কৈছা তই তোৰ কথা শুনি থাকিম নে মই ঠিকৰে এতিয়াই লৈ আহিম তই চাই থাক এ ঐ মানুহটো মানুহটোৱে হে ভগৱান ইবা ক'ত কি পৰে আৰু এ বহুত হৈ গেছি তাক বহুত হৈ গেছি এনেকে আৰু চাই থাকিব নোৱাৰো তা কিবা নহয় কিবা এটা হেস্ত নষ্ট কৰিব লাগে কি কৰবি আই ঐ চালু আমাৰনো কৰিব পৰা এনে কি কাম আছে আছে তই চিন্তা নকৰবি দেউতা মই এগিলাখান মাথা মাৰি থৈ দিছোঁ আমাৰ গেটুত নহয় ৰাতি আন্ধাৰে মুন্ধাৰে ফাঁচি জালাখান পাতি থৈ দিম দুয়োটাই দোকান পাই পেলাই জোত খাই পৰিব নহয় কচোন আৰু সেনে যিহে পেটলা মানুহ নহয় আগবাৰ পল্লি উঠবা নৰে বা ইমান সুন্দৰ প্লেন বনাইছে সি পাগলা হৈছে তই হেংকে পৰাৰ পাছত যেতিয়া তাহোন উঠব উঠলি তোক কি সুধাই এৰিব দিবা মজা উৰিয়া আমি নহলি আৰু এটা কাম কৰিম কি আমাৰ বাটত নহয় কেইটামান পেটিং গজা একদম থিয়ে থিয়ে পুতি থৈ দিম বিন্দা খাই মোৰ বুবাচ্চা কথা পাছত হব ইমান পাছৰ কথা ভাবি থকা কাৰণেতো আমি ইমান পাছ পৰি আছো
নহলি এটা কাম করু চারিওফালে লাগিলাখানে জ্বলে থ উমাই সিদিনাখানে যদি কারেন্ট নাথকে তিঠে বায়া ঠিক কথা কইসা নহলি এটা ইনভার্টার কল দে দুটা বা ইটা মোর হিতুহে বাকি থাকিল লাইট জ্বলে থলে কিন্তু এটা সুবিধা হব কি মাই ইয়ে হেহাত জেঠা নাইব তেথান আমি গোটাই গিলাখানে জোরে জোরে আটা ভারিম আৰু তেথান গাঁৱৰ মানুহ গিলাখান জমা হৈ যাব মানুহ জমা হ'ব আশা কৰিছ তুমি হ'ৰা আমাৰ গাঁৱৰ মানুহ আহি তোমাক সহায় কৰিব এই থৈ দিয়া আৰু দুটা নহ'লে এটা কাম কৰো দে কচামচি কি আই আমাৰ গোটেইকেইটাৰ কাৰণে আখান আখান ডেগাৰ বনাই লৈ যাওঁ তাৰ পাছত পাগেলি ডেগাৰকেইখান আমি আটা আটাকে গোটেইকেইটাই ল'ম লৈ ৰাতি মনে মনে চুপি থাকিম জেঠান জিংগালা লাৰ পিপু আহিব ডাইৰেক্ট ডেগাৰ ভৰাই দিম তাৰপাছত পিচ পিচকে কাটিম আৰু বস্তাত ভৰাই নদীত ভাই দিম একদম চাফা বাহ 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 বৰ বঢ়িয়া আইডা উত্তম বুদ্ধি মূৰ্খৰ দল কথা কবাইছি তাৰ পিছত কি হ'ব ভাবিছা অ গোটাই পৰিয়ালটো যাই জেলৰ ভিতৰত পিকনিক খাই থাকিব লাগিব মানুহ মাৰাটো ইমান সহজান পাইছি দে হ'ব দে তেতিয়াহ'লে জিগৰা কৰ্তাক নেকি কবাই হ'ব তই মনে মনে থাক তই মাথা নামাইল দে হ'ব নহ'লে এটা কাম কৰো দক তুমি উল্টা উল্টা নকবা এনাই মাথা বেয়া হৈছে এ নহ'লে একলাখান সব বাদ দি থানা ৰাখানে আছে আৰে দি থৈ দিয়া যাওক এটো ভাল হ'ব ইটো কিন্তু তুমি লাইনৰ কথা কৈছ ঠিক আছে দে থানা দেখান এজাৰকে দিয়া হ'ব যায় ও হেতুকে কৰা ভাল হ'ব দুইটা ভাবলে আমাৰো আচৰিত লাগে নিজে মানুহ থাকি চেৰে এত দূৰে কি কৰি থাকতে পাৰে আমি এটো ওডাই ভাবছি ও তো ঠিকই আছাল কেৰাজে বুদ্ধি দিল যার জন্য অতি বাড়ি ছেড়ে গেলগা মাঝে সাঝে খুব মনে পড়ে কি যে দিন ছিল সেগুলো ঠান্ডা মগজরে চিন্তা করা গরম মগজরে চিন্তা করা জি করা করি থাক মাত্র কই থলুম এই মাটিখিনি যদি তহতর হাতর পরা যায় নহয় তহত কিন্তু লাংটা হয়ে যাবে তিন গুণে যে কেবকরা পার হয়ে যায় কনি যায় না দেখতে তো হাসি খুশি করেই আছি কিন্তু মনের ভিতরে কত দুঃখ সে কে দেখবে কুরবান যে হেই যে গেল আর খবরই নাই একটাবার তো খবর না লাগে তাও নিল না ভাবলে আমারও আচরিত লাগে নিজে মানুষ থেকে ছেড়ে এত দূরে কি করে থাকতে পারে আমি এত ওটাই ভাবছি ও তো ঠিকই আসাল কেরাজে বুদ্ধি দিল যার জন্য অতি বাড়ি ছেড়ে গেল গা মাঝে সাঝে খুব মনে পড়ে কি যে দিন ছিল সেগুলো ফাতেমা আজকে তোমার আর আমার বিয়া হয়ে গেল আমরা আর কোনোদিনও বেলে ঘুম না একসাথে থাকুম আমি কিন্তু একটা কথা আজকেই বলিনি আমি কিন্তু মিথ্যে কথা খুব খারাপ পাই যা বলার আছে তুমি আগেই বলে দিও মিথ্যে কথা বলবে না কিন্তু না না মিশা কথা কম মুখেন আমি তোমারে হাসা অন্তরতে ভালো পাইছি পুরানা কথাগুনা মনে হইলে মনে বহুত কষ্ট লাগে আমি বুঝি তুই কত কষ্টে আসা আমারও কষ্ট হয় কিন্তু কারো কম পুরানা কথা বহুত মনে পড়ে গুলা হারি না বাড়িতে থাকবো আমাকে নিরাপত্তা দেবে কে সেরি হয়ে থাকাটাই ভালো সেরি থাকলে নিজের বাড়িতে গুনে সোয়াসিতা করে বিয়ার পরে সেই বাড়িটাই আপন হয়ে যায় আমরা এখানে কি পেয়েছি হ্যাঁ আব্বা আর আম্মার মনে আদর পেয়েছি কিন্তু কিন্তু আমার এখানে কি পরিচয় আছে তাই ভাবি আঙ্গো ভবিষ্যৎ কোণে আর ভবিষ্যৎ যদি বিশ্রী আহি তাহলে আমরা শান্তিতে থাকা হারি না কে দিদি আব্বা আর আম্মাকে এসব কথা বলিস না না হয় অনেক কষ্ট পাবে কিন্তু এরকম মরে মরে বাইসা থাকাটা বহুত কষ্ট হয়েছে আর কি উপায় আছে একমাত্র আল্লাহ ভরসা যোনে যিয়ে নকক মই কিন্তু কমে যে ভুল আপোনারে আছিল আহা বুঝি পাইছ মর ভুল বুলি কিন্তু মোর ভুল বুলি কই থাকলে ভুলটো শুদ্ধ হয়ে যাব নাকি তে তেরিকা বাদ দিনা এগুলাহান কথা ইটা নিজের মাঝতে কাজিয়া করে থাকলে কি হব কি করবা পারি সেই কথাটো চিন্তা কর ইয়ার পড়াও যদি উঠাই দিয়ে আমি কত যামে আচ্ছা সখি এই বিষয়ে তোর মন্তব্য মই হলে লাইনটো ভাল দেখা নাই সখিয়নী ঠান্ডা মুন্ডা মানুষ বুঝাব পারিম আর বুঝছ
কিন্তু এই লুজ ক্যারেক্টার আর গ্যাস্ট্রিক থই একেবারে বুঝি না ভাই পাগলা কুকুরতর দব্দ পাই আছে হেকি হাতর কথা কান দেয়ার কো দরকার নাই নহয় গ্যাস্ট্রিক আর লুজ ক্যারেক্টার কে খান ঘরের সাকর হে মালিক তো নহয় ওই সাকর বলি ভুলটো নু খুবই কিওটো খকিনি একদম নিজ লড়াদর ভাবে আর মরম খরে এতিয়া পিছে কি ব্যবস্থা করা যাব নু মাথাই কাম নকরা হইছি কি করং ভাবিয়ে তত পয় নাই মই সময়ের কথা সময় চিন্তা নকরলে মাথা তো নষ্ট হবয়ে ওই চকি সকলো তোর কারণে হইছি হ্যাঁ তোর কথা শুনার কারণে মাটিখিনি জেং লাগে ইমান উল্টা বলতা হইছি আর তই নু আঙ্কল খকির কথা কি শুনবা লাগে ও এতিয়া মুখে দুঃখটো দিলি হয় না মই যদি এইবিলাক জুটুপুটু লাগাই নিদিলো হয় কেনেকে গুম পালি হয় যে এইখিনি মাটি সখীর নামত আছে মই তহঁতক গুড় মারি গঙ্গাতে ফেলাই দিলং পিছে এতিয়া কি হব ন সোনকালে কিবা এটা ব্যবস্থা কর নহলে কোনবা দিনা সিহঁতে টানি টুপলা লয় একদম ঘর তো সোমাই যাব হ্যাঁ তই আমাক সাহস দিবা এরি ভয়ে খুয়াই আছে দেখুন ভয় খুয়া নাই সঁচা কথাটোহে কৈছং সখীয়নি যদি উল্টা নৃত্য দিয়ে নহয় তহঁতর একদম বিপদ হব হেন হেন কোঠা দেশন সেই বুলি আমি মনে মনে বহি থাকিম নেকি কিবা এটা করি হেরি এই রা খংরাগেরে কাম নহয় কি কাম করিবা পারি সেইটো ঠান্ডা মগজরে চিন্তা করি চাও ঠান্ডা মগজরে চিন্তা করা গরম মগজরে চিন্তা করা জি করা করি থাক মাত্র কই থলুম এই মাটিখিনি যদি তহঁতর হাতর পরা যায় নহয় তহঁত কিন্তু লাংটা হয়ে যাবি নাই মারে চলি আপা চলির কোনো কাম নাই আপি চলির খেল আপা গিলাকে বহি বহি চাই থাকব আরে মডল ভাই ঠিক কথাই কইছেন আমার খুব ভয় লাগে কোন আনে পড়া যদি হাত পা ভাঙে যায় ঠিক তেরিকে তোর না এনকে ভয় করলি কেনকে খেলা খেলবি আই বল খেললি কিবা ভরি ভাঙে নাকি ও মন্ডল খুড়া আমরা খেলে আরুম না কেন নরবি গাঁও জিয়ারি বরে সবাই খেলবা পারবো মন্ডল চাচা আমিও খেলবো কিন্তু কেন নরবি আই পারবি তু কিন্তু মন্ডল ভাই আমার একটা কথা বস করার আছে কি কথা আবার খারাপ পেন না কিন্তু ইয়া পামে কো আমগো ধর্মে কিন্তু বেটি মেনসে হাফ পেন পিন যায় হেগল কাম করে না আমগো ধর্মে এটা নাই ধর্মের বিপক্ষে আমরা যেতে পারুম না কই কি চিন্তা করছ ভাই মই মন্ডল ইমান কেসা বলি ভাবছ নাকি হ্যাঁ এগুলা ধর্মর বিপক্ষে যাওয়া মানুমই নহয় যেটু উচিত হেটুয়ে করিম বুঝা নাই এই তিনটা সব আমগো বুয়ারি হ্যাঁ গম পাইছো বুয়ারি আপিগুলা যে হাফ প্যান্ট পিন্ধে বুয়ারি আকত পিন্ধে নিপিন্ধে তার উপরই তো মুসলিম মানু হয় না বুয়ারি মানু দেরেছে দিয়ে মই বল খেলা করিম আই কি চিন্তা করছা আকো চিন্তা নকরবি হব না মই কম বস্তু নহয় বুঝা নাই হাফ প্যান্ট পিন্ধা নালগেই নহয় কে চিন্তা করছা কই কি রে আহো পিছা দেরি হইছে মোর আ কত রেডি হই থাকবি রে রিহার্সাল করবি ওই বই হ্যাঁ কথাটা কিন্তু ভালো চিন্তা করছে না খুব ভালো চিন্তা করছে এই চুপ করে থাক সাকা বকরি কি চিন চুকা চিকি মিকি চো মকি কি নো ওয়াইটিং চুকি কি কি লাগো কোন কি চা ওয়েল ওয়ারি চিন ওয়াইল টু কেনে এসি আসাবা দেনটি ঢুলি তার কি অকনি যাব নেকি এর মাথা দাতা কাম করবে লাগবু এ আঠাল এটা মাটি পুরো একদম মারি ফেলে এর মাথা টেনকে হরান দি প্লাস্টার করে দিবে লাগবু তেতে আর অকনি গিলাখান ওলবা নরি ফেলে সব মরি যাব ওই হাপা তুই নু কি কথা গেলা কহে বাপ্পাই এটা কুকুরে ইমেন তা সানে দিবা পারে সাকাল কেটা থাকা জায়গাতে সানা দিলা এ গাখির খাও সানা কেটা এ লুস ক্যারেক্টার আও কুনি আই 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 শাসন লুস তোতে বহুত কথাই নাজ না এটা জায়গাতে হিক ভালকে হিক ও নহব মই দুটা জায়গা ঠিক ফালিকু কেনকে নহাই এ লুস ক্যারেক্টার এটা তো হেক করি হে আনতো আরম্ভ করবা লাগে কিও শাসন চা তো গেস্টকে কি মুরা হিকাইছি দিখাওছন মগল ও সা সাবি নিকি মার দিবি ওই কি কথা কয় হে আপনি নিজে গান মাস্টার হইও এই নাচটো কি আপনি গমে না পালা মূর্খ মনে মনে থাক তোর নাচটো হলে হে বুঝি পাম মই আমি আমার সংস্কৃতিটো বুঝি পাব লাগবো নহলে আমি কেনেকে সংস্কৃতিটো বজাই রাখিম মই তো হিকলা খান একো নাই নো মই তোক নাচবিলাক দেখাই আছো এইবিলাক নাচ কেনেকুৱা আমার সংস্কৃতি আমিয়ে বজাই রাখব লাগবো বুঝিলি বুঝিলু মরে ভুল হইছি ও কাকা মই হইনা আরম্ভণিতে আপনার তাতে শিখছিলু ন এতন মই হেকটো আপনার তাতে করিম বুলি ভাবছু আজির পর আরো মই আপনার তাতে শিখিম নাই 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 মই এটো হবা নিদো সকলো বিদ্যারে এটাই গুরু থাকে তই গেস্টিকক গুরু মানসা জিতিয়া গেস্টিকর তাতে শিকি থাক আর রাইজর মার খাই থাক ভয় খাওয়া লাগবো ভয় খাওয়া দিয়া দেবো কাকা ভয় খুয়া না
তোতে বারে বারে ভুল কাম করি থাকবি রাইজে তোহা খুদাই এরব নাকি মারবো ইথেন মই কি করু ও জি করা করি থাক তো দেখুন গেস্টিক গুরু মানছে তাকে গুরু দর্শিনা দি ফুলকে হলেও হিকি থাক ফুলকে হিকলে মোর কি লাভ হবো কাকা কি লাভ হই মই কি জানো তুই মোর তাতে হিকি থাকার পিছত গেস্টিকর তাতে কি হই গিছিলি মই অলপ বেশিকে শিখবা পারিম বলে হিয়াতে শিখবা গেছিলো অ কাকা বিদ্যা কইছো আর মই হিয়াতে নিহু দে আপনি মোক শিখবা লাগব মই চিন্তা করবা লাগব চিন্তা করবা লাগা কি আছে কাকা আপনি মোক চিনি না পই নেকি এ মূর্খ মনে মনে থাক মই চিন্তা করবা লাগব চিন্তা করি কি করবা লাগে মই তোক জানাম যা এটা কাম কর যা হই নেকি কিন্তু ভালকে চিন্তা করব কি দেখাই গেল মুরাটু বাপ্পাওয়ে কি অদ্ভুত খুঁজে দিয়ে জিয়াত মানু খেলে কামড়ে থাকার দরে মাথাটো কামড়ে এসে এনাই কোথাকান্তে এটা মোর চুলি গিডালে যাব এনকে যদি মাথায় খুঁজে থাকবে লাগে বেলেগ কাম আরো মই কেটে করিমে কি বিয়াটা ধরা বসছি রয় অগ্নি ইমান ডাঙর তাকো মোর মাথাত কোরবা আইল এত দুকে সুধবা লাগিল রিঠে মিঠে ওই এ বেশি এ কুনি কই আছে আপলে আসুন কি নহলে হাপা কি হইছি এই কি হ্যাঁ ইমান ডাঙর অগ্নি হ্যাঁ এটু কি ইমান ডাঙর অগ্নি কত পালিনো মোর মাথাত কোরবা আইল হ্যাঁ মাথার পাই আছি মই তো অটোর মাথা দুটো এতিয়া মই চেক করবে লাগবো মাথা বাদ মুরমুরত একো নাপাওজা এই চুলি এর বারো ক্লিন আছে দেখুন মোর কপাল ওই গোটায় অগ্নির বা এটাতেই দেখুন হ্যাঁ ওই এখো পাখি এর মাথার গোটায় অগ্নির ক্যাম বানছি সেই ঘিন লাগে মোর ও হয়তো বহুত অগ্নি হয়েছি তোর ওই ফেসি তোর মাথাটো আজি মই ধুনিয়াকে খাসাব নেদি ধুই দিম দে নালগে দে বাই মই নিজে করিম এই খাসাব দেন্তি ধুলি তার কি অগ্নি যাব নেকি এর মাথা দাতা কাম করবে লাগবো এ আঠাল এটা মাটি পুরো একদম মারি ফেলে এর মাথাত এনকে হরান দি প্লাস্টার করে দিবে লাগবো তেতে আর অগ্নি গিলাখান উহলবা নড়ি ফেলে সব মরি যাব ওই হাপা তুই নু কি কথা গেলা কহে ও ঠিক কথাই কছু ওই মিঠেই এর মাথাত আঠাল এটা মাটি দি পুরো একদম মাথাটো প্লাস্টার করে দিবে লাগবো যাতে অগ্নি একদানু ওয়া না পে তারপিছত কেরোসিন তেল আর ডিজেল দি মাথাটো ধুই দিলি সব যুনি ভালপা লাল চা সেই লাল চা বনো আর যুনি গাখীর চা ভালপা সি লাল চাহত গাখীর ঢাল দি সেয়ে হইল গে লাল গাখীর চা হাপা আজিকালি দেখুন বড় বড় কথা কচ্ছায়ে দে দে হব দে আমি বনে আনুং রি আসুন ঠিক আছে দে কি জি ভাগ্য মোর আটা হল হাতি আটা হল মাখি আর মই মাঝতে গেল ফাঁসি আর খুঁজেটি উঠছি ওই তো অগ্নি নয় পকা চুলি এত দূর টেনশনতে চুলি বকিল মোর আচ্ছা ইসলামৰ লগত আপোনালোকৰ কিমান দিন চিনাকি চিনাকি মানে ছাৰ আমাৰ এখেতৰ লগত মাজে মাজে আমাৰ ঘৰত আহিছিল হেনা নাই চিনাকি বাৰু আলু আপোনাৰ হাজবেণ্ড নহয় জানো হয় ছাৰ এওঁলোক কোন এইজনী মোৰ ভণ্টি ছাৰ আৰু এখেত মোৰ মানুহটোৰ মাইমীয়েক আপোনালোক একেলগে থাকে নেকি হয় ছাৰ তেনেহলে আপোনাৰ মানুহজন ক'ত গ'ল জিলেলে আয় আয় জিলেলে 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 আয় আয় জিলেলে বোবা 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 মেহবুবা আউজুমনা সগাও দিল রুবা হাই বোবা 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 মেহবুবা পুলিশে কি গলা পিছে হ্যাঁ ও পুলিশে ও পুলিশে কইছি হা মাইথবা কইছি ভাত খাবা বিউলে মই বলি নহয় দিয়ক কনিও বল কিঠম পালি সাইটা মাছ আনি ভাজি রান্ধি খুৱাম এ কি গিলাখান কবা দছি দক লকে কি করিম লকে কি করিম